হ্যালো বন্ধুরা আমার নাম ইন্দ্রনীল মন্ডল আর আপনারা দেখছেন টেকিং বং চলুন শুরু করা যাক বন্ধুরা আজ ওয়ান প্লাস তার টিভি লঞ্চ করেছে তিনটা ভেরিয়েন্টে একটা থার্টি টু ইঞ্চ ফর্টি থ্রি ইঞ্চ এবং ফিফটি ফাইভ ইঞ্চের ইউ সিরিজ এবং ওয়াই সিরিজ আপনারা যদি এই চ্যানেলটিতে ফার্স্ট টাইম আসেন তাহলে সাবস্ক্রাইবটা করুন এবং নিচের বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা এই টিভিটিতে যে বেজেলস আছে সেই বেজেলসটা খুবই পাতলা এবং এই টিভিটি খুবই থিন আপনি যদি দেখেন অন্যান্য প্রিমিয়াম টিভি ঠিক সেম কোয়ালিটির একদম ছোট থিন টাইপের এই টিভিটি এর যে স্ক্রিন টু বডি রেশিও আমার মনে হয় নাইনটি পার্সেন্টের অ্যাভাব হবে এমন কি এর যে উপর ভেরিয়েন্ট সেটা পঞ্চান্ন ইঞ্চি সেটা আপনার ফুল এইচডি ফোরকে সাপোর্ট করে আলট্রা এইচডি এবং যেটা হচ্ছে যে সাপোর্ট এইচডি আর টেনকে সাপোর্ট করে এবং এর যে নিচে যে দুটো ভেরিয়েন্ট আছে আরও যেটা হচ্ছে বাজেট রেঞ্জের যে টিভিগুলো তাতে সাপোর্ট করে যেমন ফর্টি থ্রি ইঞ্চতে ফুল এইচডি এবং আপনার থার্টি টু ইঞ্চে সাপোর্ট করে এইচডি ডিসপ্লে যেটা আমরা খুবই ভালো ডিসপ্লে আর এবং আপনার ভিউং যে এক্সপিরিয়েন্স মানে দেখার যে এক্সপিরিয়েন্স সেটা খুবই ভালো হয় এখানে এই ভেরিয়েন্ট তাতে ডিসিআইপি কালার গ্যামেড আছে মানে আপনি নাইনটি পারসেন্টের ওপরে যত সব কালার আছে তাতে এটা সাপোর্ট করে বন্ধুরা আপনাকে যেটা বলা হয়নি আর যে ওপোর ভিজিয়ান সেটা হচ্ছে যে ডলবি ভিজনকে সাপোর্ট করে মানে এর কালারটা খুবই মানে হাই প্রিমিয়াম লেভেলে বন্ধুরা যেহেতু এটি অ্যান্ড্রয়েড টিভি সেহেতু এতে গুগল অ্যাসিস্ট্যান্ট থাকে মানে আপনি ভয়েস দিয়ে আপনাকে পুরো টিভিটা কন্ট্রোল করতে পারবেন এবং যেহেতু অ্যান্ড্রয়েড গুগল অ্যাসিস্ট্যান্ট সেহেতু এতে গুগলের প্লে স্টোরে থাকে আপনারা আপনি বাইক থেকে যে কোনো অ্যাপস আপনি এটা ইনস্টল করতে পারবেন আর যেটা ওয়ান প্লাস টিভির সবচেয়ে ভালো লাগে সেটা ইউজার এক্সপিরিয়েন্স মানে ইউজার এক্সপিরিয়েন্স হিসেবে টিভিটা খুবই ভালো টিভি এতে একটি ওয়ান প্লাস কানেক্ট নামে একটি অ্যাপস পাওয়া যায় ফোনে ফোনে সেই অ্যাপসটির মাধ্যমে আপনি ওই টিভিটাকে পুরোপুরি কন্ট্রোল করতে পারবেন এটা আপনি অ্যান্ড্রয়েড বা আইওএসে যে অ্যাপেলের সেটা থেকে ওটা ইউজ করতে আপনি পারবেন এই অ্যাপটির মাধ্যমে আপনি যদি কিছু সার্চ করতে চান তাহলে আপনি আপনার ফোনে সার্চ করুন অটোমেটিক্যালি টিভিটা সেটা সার্চ হয়ে যাবে এটা খুবই আপনার মানে সার্চিংয়ের জন্যে অনেকটাই টাইম কভার হবে আপনার এটায় হয়তো ধরুন আপনি কোনো ভিডিও দেখছেন সেখান থেকে কিছু স্ক্রিনশ নিতে চান তাহলে ওই অ্যাপসটির মাধ্যমে আপনি স্কিনশটটাও পর্যন্ত ওই ভিডিওতে নিতে পারবেন এতে একটি অক্সিজেন প্লে বলে একটা সফটওয়্যার থাকে যেটার মাধ্যমে আপনার ওটিটি প্রোভাইডার বিশ থেকে তিরিশ যে ভালো ভালো ওটিটি প্রোভাইডার তাদের যে ভালো ভালো যে কন্টেন্ট লাইক মুভিস বলুন শো বলুন সেগুলো আপনি এর মধ্যে ডাইরেক্টলি পেয়ে যাবেন যেটা আপনার যে কোনো ভালো কন্টেন্ট দেখতে হলে অনেক সুবিধা করবে বন্ধুরা আমি আমি আগেই বলেছিলাম এতে ডিসিআইপি কালার গ্যামেড আছে যার ফলে আপনি সেকেন্ডারি মনিটারের ইউজ করতে পারবেন এর এবং বিভিন্ন টাইপের এখানে কালার আপনি এটাকে ইউজ করতে পারবেন কালার দিয়ে যেটা আপনার চোখের পক্ষে অনেক সুবিধা হয় আমাদের দেশে অনেকে থাকে যারা হচ্ছে হটস্পট ইউজ করে টিভি দেখে অ্যান্ড স্মার্ট টিভি এখানে একটি ভালো জিনিস দিয়েছে ডেটা সেভার প্লাস বলে যেটার মাধ্যমে আপনি ডেটাকে সেভিং করতে পারবেন আপনি অ্যাকুরেসি করতে পারবেন যে আপনি পাঁচশো এমবি বা এক জিবি অবধি আপনি এটা একটা টিভি দেখতে চান তার বেশি আপনার ডেটা ইউজ হবে না বন্ধুরা আপনি যদি এর স্পেসিফিকেশান দেখেন তাহলে এখানে দেখবেন তিন জিবি র্যাম রয়েছে এবং ষোলো জিবি তার ইন্টারনাল স্টোরেজ রয়েছে যেটা একটা টিভির পক্ষে এনা যদি অডিওর কথা বলা হয় তাহলে অবভিয়াসলি ওয়ান প্লাসের অডিও খুবই ভালো হয় এখানে ডলবি বি অ্যাডমোসকে সাপোর্ট করে অন অডিও এবং ফিফটি ফাইভ ইঞ্চ যেটা সবচেয়ে উপর ভেরিয়েন্ট লঞ্চ করেছে সেটাতে চারটি স্পিকার রয়েছে চারটি স্পিকারের মধ্যে আপনি ডল ব্যাটনস লাগালে খুব ভালো সাউন্ড হয় এবং বেস ভেরিয়েন্টেও ভালো খুব সাউন্ড দিয়ে থাকে বন্ধুরা আমাদের সবচেয়ে যেটি ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে প্রাইস আপনি যদি এর প্রাইসটা দেখেন এর প্রাইসটা বা আগে যে ওয়ান লঞ্চ করে তার চেয়ে অনেকটাই কম লঞ্চ করেছে এবারে যে আপনার যে বেস ভেরিয়েন্ট যেটা থার্টি টু ইঞ্চ সেটা লঞ্চ করেছে বারো হাজার নশো নিরানব্বই টাকা যেটা ওয়ান প্লাস মতো ব্র্যান্ডের ক্ষেত্রে অনেকটাই কম আমার মনে হয় এর যে সেকেন্ড ভেরিয়েন্টটা যেটা ফর্টি থ্রি ইঞ্চ সেটা এখানে ওয়ান প্লাস লঞ্চ করেছে বাইশ হাজার নশো নিরানব্বই টাকায় যেটা ঠিকঠাকই আছে এবং এর যে আপার ভেরিয়েন্ট সেটা ফিফটি ফাইভ ইঞ্চ সেটা লঞ্চ করেছে ওয়ান প্লাস উনপঞ্চাশ হাজার নশো নিরানব্বই টাকা যেটা সেখানে যেহেতু এটা ফাইভ ফিফটি ফাইভ ইঞ্চ এবং এতে এইচডি আর টেন সাপোর্ট করে ডলবি ভিশন আছে চারটে বক্স আছে তো সেই হিসাবে প্রাইসটা খুবই ঠিকঠাকই আছে ওয়ান প্লাসের মতো ব্র্যান্ডের ক্ষেত্রে আমি রেকমেন্ড করবো যদি আপনি বাজেট সিরিজের কোনো টিভি নিতে চান তাহলে আপনি একবার এই টিভিটা দিকে তাকাবেন ওয়ান প্লাসের ইউজার এক্সপিরিয়েন্স তার ব্র্যান্ডিং তার সাউন্ড কোয়ালিটি ভিডিও কোয়ালিটি এবং তার যে ওয়ান প্লাসে যে আপনার যে ওয়ান প্লাস কানেক্ট যে অ্যাপসটার মাধ্যমে আপনি এই টিভিটাকে ভালো করেই কন্ট্রোল করতে পারবেন সো এই টিভিটায় আপনি অবশ্যই তাকাবেন আমি এই টিভির লিঙ্ক নিচের ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা যদি কিনতে ইচ্ছে কিনতে পারবেন যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন এবং লিঙ্কটাকে শেয়ার করুন যারা জানেন না